हेलो एवरीवन, प्रीति सिंपल रेसिपीते आबारो आपनादेर स्वागत जानाच्छी। आशा करछी सबाई भालोई आछेन। आजके आपनादेर जन्य दई पुचकार ए असाधारण रेसिपिटा निये आसलाम। चलुन देखे नेई किभाबे तैरी करा जाय। एखाने आमी आधा कापेर मतो सुजी निये निलाम, 3 टेबिल स्पूनेर मतो ময়দা, সামান্য একটু লবণ আর হালকা একটু বেকিং পাউডার নিয়ে নিলাম। একটু দিয়ে দিলাম তেল। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। একটু একটু পানি মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না, এরকম একটি ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি, এটা আমি সাইডে রেখে দিলাম। এখন আমি আলুর ফিলিংটা তৈরি করে নিচ্ছি। একটা বড় সাইজের আলু নিলাম, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচানো, দুটো কাঁচামরিচ কুচানো, দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন আমি কিছুটা সর্ষের তেল দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর ফিলিংটা আমার রেডি। এখন আমি দইটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 কাপের মতো দই, টক দই নিলাম আমি এখানে। দিয়ে দিলাম কিছুটা সস, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো চিনি, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো চাট মশলা পাউডার, আর দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতার একটা মিশ্রণ। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। একটু পানি মিশিয়ে একটু পাতলা করে নিলাম আমি। এখন একটা একটা ডিমকে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি ডোটাকে বেলে নেব। এটা পাতলা রুটির মতো করে আমি বেলে নিচ্ছি। যতটুকু পাতলা বেলা যায় ঠিক সেভাবেই আমি বেলে নেব। আপনাদের যদি কাটার থাকে তাহলে কাটারের সাহায্যে আপনারা এভাবে গোল গোল শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমার সবগুলো কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি ডুবো তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো, কালারটা খুবই ভালো এসছে, দেখতে পাচ্ছেন। এভাবে সব কটা ফুচকা আমি এভাবে ফ্রাই করে নেব। আমার ফ্রাই করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠলো, ভেঙে দেখাচ্ছি আপনাদের। এখন আমি ফিলিংগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আলুর ফিলিংটা। চার যেরকম ইচ্ছে দিতে পারেন, কম বা বেশি। আর দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। আর দিয়ে দিলাম উপর থেকে একটু পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিচ্ছি ম্যাশ করা ডিমটা। এভাবে আপনারা দইয়ের সাথে পরিবেশন করতে পারেন। উপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। আমার দই ফুচকা রেডি। এভাবে আপনারা বাসায় তৈরি করে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমার বেল আইকনটি দিয়ে দেবেন, তাহলে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, বাই এভরিওয়ান।